নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি, কত মাছ এসেছে। তো আজকে একটা নতুন রেসিপি বানাবো, আর রেসিপিটা আমি বানাবো না, আজকে বানাবে মা। এটা মা জানে বানাতে, তো আগে আগে আমি কোনোদিন বানাইনি বা আমি দেখিও নি। হ্যাঁ, তো আগে কোনোদিন দেখিও নি। তো এই যে দেখুন কুমড়ো, এই যে কালকে কুমড়োটা কেটেছিলাম, এই কুমড়োর বীজগুলো আজকে বাটা করবে। তো কিভাবে বাটা করছে, কিভাবে কি করছে পুরোটা আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো কি করবো আগে বলুন মা প্রথমে? আগে কুমড়োর বীজগুলো বার করব, বার করে তারপরে এটাকে একটু ধুয়ে নেব, ধুয়ে তেলে এটাকে ভাজবো আমি। ওই আর কি ভেজে তারপরে শিলে বাটবে। তো সে বাটাটাই আপনার দেখাবো। এইসব এইসব রান্নাগুলো তো আমি দেখিও নি, জানিও না। তো যাই হোক, আজকে শেখা হবে যে কিভাবে কি বাটা যায়। আর এই দেখুন, বাটার জন্য বেশি কিছু লাগবে না, খালি পেঁয়াজ, নুন আর লঙ্কা, এটাতেই বাটা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই যে বীজগুলো সব বার করে নেওয়া হয়ে গেছে, এবার কুমড়োটা সাইডে রেখে দিচ্ছি। কুমড়োটার আজকে কোনো কাজ নেই, এটা এবার ধুতে হবে, ভালো করে ধুয়ে নেব। এইগুলো একটু ধুয়ে নিচ্ছি, এগুলো একটু ভালো করে ধুতে হবে, এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে। কতটা তেল দেবো বলো? অল্প একটু তেল দে, বেশি তেলের দরকার নেই, বাস বাস আর লাগবে। তো এই যে আমরা দুজনা এখানে এই রান্না ভিডিও করছে, আর ওই যে ওইদিকে মা রান্না করছে, মাছের ঝোল বানাবে। এবার আমি কুমড়া বিচিটা ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভাজতে হবে, এটা একটু ফুটবে। বিচিটা ভাজা হচ্ছে, তা আমি তত সময় আমি পেঁয়াজটা কেটে নিই, একটু ছুলে নিই, ছুলে একে কাটবো। শুকনো লঙ্কা দিলেও ভালো হয়, কিন্তু কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো হয়, ওই জন্য আমরা কাঁচা লঙ্কাটাই দেবো। কাঁচা লঙ্কা গুলো একটু ধুয়ে নিয়ে আমি এত ছেড়ে দেবো, পেঁয়াজটা একটু ধুয়ে নিলাম, তারপরে একে এখন কাটবো আমি। দেখেন এই বঠিটা না আমার ঠাকুমার, এই ঠাকুমার বঠির মায়া আমি ছাড়তে পারছি না। এখন এই বঠিটা আমার বৌমা টুম্পা, ও এই বঠিটা ওর এখন মায়া হয়ে গেছে, ও এই বঠিটা ছাড়তে পারছে না। এখন আমি পেঁয়াজটা কেটে নিই, তারপরে ওই কুমড়ার বিচিটা বাটবো। এই যে আমি আগে কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি,
কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছে, একটু নুন দিয়ে বাটবো। একটু নুন দিয়ে বাটলে মানে কাঁচা লঙ্কাটা বাটা খুব সুন্দর হয়। দেখেন একদম একই বাটায় একদম মিহি হয়ে গেছে, মিহি হয়ে গেছে। এখন পেঁয়াজটা বেটে নেব। আমি বলবো তো যে মায়ের ওদিকে পেঁয়াজ আর লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি এই কুমড়োর বিচিগুলো তুলে দিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়েছে বিচিগুলো। ভাজা মানে ভাজা, বাদামের মতন হয়েছে। একটা বাদাম আমি তুলে, বাদাম না একটা কুমড়োর বীজ তুলে গেছে, বাদামের মতন লাগছে পুরো। দেখুন ভেতরটা পুরো বাদাম, খেতেও খুব টেস্ট হবে। আমার জল দিতে হচ্ছে না, এটা পেঁয়াজের রস দিয়েই এটাকে বাটা হয়। আমার বাটা হয়ে গেছে, বাটাটা আমি তুলে দিচ্ছি। তো এই যে কুমড়োর বীজ বাটা হয়ে গেছে, এবার একটু আমি সামান্য উপর থেকে কাঁচা তেল দেব। আর এই ধনে পাতা লঙ্কা দিয়ে আমি একটু গার্নিশিং করে দিলাম। ব্যাস তো বন্ধুরা, এক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার শাশুড়ি আমার কাছে কেন থাকেন না। তো মায়ের কাছ থেকে শুনে নিন যে কেন থাকে না, এটা আপনাদেরও জানা দরকার। তো কেন থাকে না বলো? আমি থাকি না, আমার আমার জামাই মারা গেছে, সেই জন্য আমার নাতিগুলো ছোট ছোট, তাই আমার জামাইয়ের কাছে থাকতে হয়। আমার জামাইটা মারা গেছে, তাই আমার মেয়ের বাড়িতে থাকতে হয়। ওর বাচ্চাগুলো ছোট ছোট, তিনটা বাচ্চা, আমার গার্জিয়ান হিসাবে ওর কাছে থাকতে হয়। আর আমি মাঝে মাঝে এখানে আসি আমার বৌমার কাছে, আর ওর বাবাও থাকে, আমরা দুজনেই মেয়ের কাছে থাকতে হয় আমাদের। আর ওদের কেউ নেই, ওর শ্বশুর শাশুড়ি কেউ নেই, দুইজনই মারা গেছে। তো 2019 সালে আমার ভগ্নিপতি মারা যায় হঠাৎ করে। তো সেই সময় তার বাড়িতে গার্জিয়ান হিসেবে কেউ ছিল না, এখনও নেই। এবার কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমি তখন কী করব, মা বাবাকে সেখানে পৌঁছে দিয়ে আসি। ভাগনাগুলো তখন ছোট ছোট, এখন যাই হোক 4-5 বছরের মধ্যে তারা বড় বড় হয়েছে। তো মা বাবাকে সেখানে রেখে দিয়ে আসার একটাই মাত্র উদ্দেশ্য, ভগ্নিপতি চলে যাওয়া। আর এই যে আজকের কুমড়ো পিচ বাটা খেয়ে দেখো বন্ধুরা। আজকে আমি এই যে খেতে বসে গেছি, তো আমি খেতে বসে গেছি গরম গরম ভাত। এটা হচ্ছে গিমা শাকের বড়া, গিমা শাকটা দেখাবো কোনো এক সময়।
আজকে এটা দেখাচ্ছি। এটা বড়া বানানো হয়ে গেছে অলরেডি, তো ডিমা শাকের বড়া। আর এটা হচ্ছে সজনে শাক, সজনে পাতাটাকে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে। আর এটা হচ্ছে নিম বেগুন, আমার মানে খুবই প্রিয় জিনিস এই খাবারটা। আমি পেলে পরে আর অন্য কিছুর প্রয়োজন হয় না, কিন্তু বেশি তো খাওয়া যায় না। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে আজকে মা একটা নতুন আইটেম বানিয়েছে, জীবনে কোনোদিন খাইনি, কিন্তু আপনারা খেয়েছেন কিনা জানি না, কিন্তু এই এইটা আমি প্রথমবার খাচ্ছি। কুমড়োর বীজগুলোকে দিয়ে মা আজকে একটা বাটা তৈরি করেছে। তো আগে আমি নিম বেগুনটা খেয়ে নিই, তারপরে বাটাটা খেয়ে বলবো। যে যে খেয়েছেন এই বাটাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এই বাটাটা কে কে খেয়েছেন। আর আগে আমি নিম বেগুনটা খেয়ে নিই, তারপরে বাটাটা খেয়ে বলবো যে ওটা কিরকম হয়েছে। বিশেষ করে গরমের দিনে, গরমের দিনে খাওয়া ভালো। এটা খেলে পরে পক্স হবার ভয় থাকে না, কেউ হাম বলে কেউ পক্স বলে, কিন্তু আবার তো মাতাজি বলে বসন্ত হয়, বসন্ত। তো নিম পাতাটা গরমে খাওয়া, তো দেখুন আজকে আরো অনেক রান্না হয়েছে। এটা হচ্ছে মোচা, কলার মোচা শুকনো চিংড়ি দিয়ে, কলার মোচা রান্না হয়েছে শুকনো চিংড়ি দিয়ে। আর এটা হচ্ছে ডাটা আলু বড়ি আর দিয়ে মাছের ঝোল, বাটা মাছের ঝোল খাওয়া, বাদাম বাটা না কুমড়ো, কুমড়োর বীজ বাটা। কি স্বাদ যে হয়েছে বলে বুঝাতে পারবো না, এবং আপনারা যতক্ষণে না বানিয়ে খাবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। অপূর্ব হয়েছে, অপূর্ব, মানে সব কিছু একদিকে, ডাটাটা একদিকে। আমরা কুমড়োর বীজ ফেলে দিই, কিন্তু মা সে কুমড়োর বীজ দিয়ে যে বাটা বানিয়েছে সারা জীবন মনে থাকবে। বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, যাতে ভালোভাবে আমরাও থাকতে পারি, আপনারাও ভালো থাকবেন। আজকে আসি, আবার নতুন ভিডিও নিয়ে সামনে আসবো। টাটা, খাইয়ালো, খাইয়ালো, টাটা।